যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। ওই রকম একটা জায়গার থেকে চাপ আসার পর, ওই রকম একটা জায়গার থেকে প্রত্যাশা ব্যক্ত করার পর, আহ্বান আসার পর প্রধান বিচারপতি কি করা উচিত এটা ওনার বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম। দেখেন, ছাত্র জনতার পক্ষ থেকে জাতিসংঘের নেতৃত্বে তদন্তের কথা বলা হয়েছিল। তো আমি মনে করি আমরা এখানে এসেছি, ছাত্র জনতা আমাদের জন্য যে একটা অপূর্ব সময় তৈরি করে দিয়েছে দেশকে গড়ার, সেই দায়িত্ব নিয়ে এসেছি, সেই প্রত্যাশাকে প্রতিনিধিত্ব করতে এসেছি। কাজেই সেটার দিকে আমাদের মনোযোগ থাকবে। বিচার বিভাগের তদন্ত এখন যেটা আপনি বলেছেন এটার ব্যাপারে এখন এই মুহূর্তে মন্তব্য করছি। আমি শুধু বলি এইটার মেয়াদের ব্যাপারে এখনও কোনো কথা হয়নি। আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে, এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে। আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি, এই সমস্ত প্রতিষ্ঠানেও কিছু কিছু ভালো মানুষ আছেন, কিন্তু পুরো সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে এগুলি আপনার ভিন্নমত পোষণকারী মানুষ, মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল। তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে, সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো, বেশিও না কমও না। ব্যক্তিগতভাবে যদি আপনাকে বলি, আমি আমার বিশ্ববিদ্যালয় শিক্ষকতার জীবন মিস করি, আমি আমার উন্মুক্ত ফ্রি জীবন মিস করি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি আমার যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো যেটা আমার ব্যক্তিগতভাবে আমার জন্য অনেক বেশি এনজয়েবল, ফলে আমার ব্যক্তিগত অভিমত এটা। কিন্তু দায়িত্বের জায়গা থেকে আমাকে এখানে আমাদের অন্যান্য উপদেশটাকে আমাদের দায়িত্ব, যে দায়িত্বের জন্য আমরা আসছি সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করবো। আপনাদের যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছি, ভুলে নির্বাচন কমিশন বলতে ভুলে গেছি। নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন। তো এখানে যদি থরো আপনার ওভারহলিং না করা হয়, তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে। আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না, আমি তো স্পেসিফিক্যালি কিছু বলবো না, আমি শুধু বলেছি আপনাদের সব সংস্কার করা হবে। শিক্ষার্থীরা মানে গণ আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটাকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয় সেটা আমাদের প্রধান বিচারপতি মানে বুঝতে পারবেন বলে আমার আমার প্রত্যাশা থাকে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই, বসুন্ধরা টয়লেট্রেস, ফুরফুরে মন সারাক্ষণ। তো স্টুডেন্টদের আলটিমেটাম আমি তো ওইটাই আপনাকে বললাম, যখন আপনার এটা তো ছাত্র জনতার বিপ্লব, আপনাদের মনে রাখতে হবে এই আন্দোলনে অসংখ্য ছাত্রের প্রাণ ঝরেছে। এই আন্দোলনে আমাদের চোখে এখনও যখন মুগ্ধের কথা বা আবু সাইদের কথা বা আপনার ফাইয়াজের কথা যখন আমরা দেখি, আমরা যখন একটা শিশু মারা গেছে 6 বছরের রিয়া গোপ, তাদের কথা যখন পড়ি টরি এখনও আমরা মানে খুবই আবেগ আপ্লুত হয়ে যাই। তো এই আবেগকে নেতৃত্ব দিচ্ছে, প্রতিনিধিত্ব করছে আমাদের সমন্বয়করা। তো এত বড় একটা গণ আন্দোলন যেখানে একটা 16-17 বছর যাবৎ জেঁকে থাকা একটা এত শক্তিশালী নির্মম একটা রাষ্ট্রে যে সরকার, সেই সরকারের প্রধান ওনাকে পালিয়ে চলে যেতে হয়েছে। তো ওই রকম একটা জায়গার থেকে চাপ আসার পর, ওই রকম একটা জায়গার থেকে প্রত্যাশা ব্যক্ত করার পর, আহ্বান আসার পর প্রধান বিচারপতি কি করা উচিত এটা ওনার বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম।